আসসালামু আলাইকুম, আমি অনামিকা আক্তার মুন। মেরিটোরিয়াস পাবলিক কলেজ রংপুর আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম। আমি ইসলামের ইতিহাস বিষয়ের উপর আলোচনা করব আজকে। ইসলামের ইতিহাসের প্রথম পত্র থেকে আজকে প্রাক ইসলামী আরব সম্পর্কে আলোচনা করব। তো প্রাক ইসলামী আরব হচ্ছে যেটা প্রি ইসলামিক আরাবিয়া। তো প্রাক অর্থ হচ্ছে প্রি, তো প্রি ইসলামিক আরাবিয়া মানে ইসলাম পূর্ব আরব। ইসলাম পূর্ব আরব সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে জানতে হবে ভৌগোলিক অবস্থান সম্পর্কে, আরবের ভৌগোলিক অবস্থান। আরবের ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানতে হলে, তো আরব হচ্ছে আরব, আমি একটু তোমাদের লিখে বুঝাই দেই। তো ভৌগোলিক অবস্থান, আরবের উত্তরে আছে সিরিয়া মরুভূমি, লিখে বলতেছি। সিরিয়া মরুভূমি, তারপর উত্তর দক্ষিণে ভূমধ্য সাগর, পূর্বে আছে পারস্য উপসাগর ও ওমান উপসাগর। পারস্য উপসাগর ও ওমান উপসাগর, পূর্বে পশ্চিমে লোহিত সাগর, দক্ষিণে ভূমধ্য সাগর, পূর্বে পারস্য উপসাগর ও ওমান উপসাগর, পশ্চিমে লোহিত সাগর। এই যে তিন দিক জল দ্বারা বেষ্টিত, এই আরব উপদ্বীপটি তিন দিকে জল দ্বারা বেষ্টিত আর একদিকে স্থল দ্বারা বেষ্টিত, এই জন্য একে জাজিরাতুল আরব বলা হয়। জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ, জাজিরাতুল আরব, জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ। দেখো তিন দিকে জল আর একদিক স্থল দ্বারা বেষ্টিত হয়, একে জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ বলা হয়। আরব দেশটি মূলত একটা উপদ্বীপ, এটি প্রাচীনকাল থেকে একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচিত হয়ে আসছে। তো এটি মূলত আরব দেশটি সাহারা মরুভূমির অংশ বিশেষ হিসেবে ছিল, পরবর্তীতে এটি নীলনদ আর লোহিত সাগর দ্বারা আফ্রিকা মহাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তো এখন আমরা জানবো আরবের নামকরণ সম্পর্কে, নামকরণটা কিভাবে হলো, আরব দেশটা, আরব দেশের যে নাম আরব হলো এটা কিভাবে হলো, এটা সম্পর্কে আমরা জানবো আজকে। আরবের নামকরণ, তো বিভিন্ন ঐতিহাসিকদের মতে বিভিন্ন ঐতিহাসিকরা বিভিন্নভাবে একে আরব দেশের নামকরণের চেষ্টা করেছেন, ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। তো কোনো কোনো ঐতিহাসিক মনে করেন আরবাতুন শব্দ থেকে আরব নামের উৎপত্তি। আরবাতুন, দেখো আরবাতুন, আরবাতুন হচ্ছে, আরবাতুন অর্থ হলো বৃক্ষ লতাহীন মরুভূমি। আরবাতুন বৃক্ষ লতাহীন মরুভূমি, কোন কোন ঐতিহাসিক এটা মনে করে। আবার কোন কোন ঐতিহাসিক মনে করেন
যে হার শব্দ থেকে এটি এসেছে, আরব শব্দটি এসেছে, আবহার শব্দ থেকে এসেছে, যার অর্থ মরুভূমি। কোন কোন ঐতিহাসিক মনে করেন কাতালের পুত্র ইয়ারাব, ইয়ারাবের নাম থেকে এসেছে আরব, আরব শব্দটি ইয়ারাব, ইয়ারাবের নাম থেকে এসেছে। আবার কোন কোন ঐতিহাসিক মনে করেন যে আরবাতুন থেকে এসেছে, আবার মানে আরব অর্থ হলো বাগ্মিতা, আরব আরবরা মানে বাগ্মিতায় পারদর্শী ছিল। বাগ্মিতা হচ্ছে যারা সুন্দরভাবে কথা বলতে পারে, তো সুন্দরভাবে কথা বলতে পারে যেহেতু আরবের অধিবাসীরা, এজন্য এজন্য তাদের মানে আরব নামকরণের পক্ষে তারা যুক্তি দেখিয়েছেন ঐতিহাসিকরা। তবে মোট কথা মরুভূমি, মরুভূমিময় অঞ্চল হওয়ায় একে মানে আরব নামে অভিহিত করা হয়, আরব দেশ নামকরণ করা হয়েছিল। তো এখন আমরা আয়তন ও জনসংখ্যা, আরব দেশের আয়তন ও জনসংখ্যা সম্পর্কে জানব। আরবের আয়তন হচ্ছে 10,27,000 বর্গ মাইল, 10,27,000 বর্গ মাইল, বর্গ মাইল। তবে আয়তনের তুলনায় এটি মরুময় অঞ্চল হয়, এর জনসংখ্যা কম ছিল, জনসংখ্যা ছিল 7,80,000, 7,80,000। এই আরবদের বসবাসের জন্য তেমন উপযোগী ছিল না বলে এখানে জনসংখ্যা কম ছিল। তো আয়তন জনসংখ্যা, এবার ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পর্কে জানব। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, আরব দেশটি তিনটি অঞ্চলে বিভক্ত ছিল, এই আরব দেশ তিনটি অঞ্চলে বিভক্ত ছিল, মরু অঞ্চল, পাহাড়ি অঞ্চল, উর্বর অঞ্চল। মরু অঞ্চল, পাহাড়ি অঞ্চল, উর্বর অঞ্চল। মরু অঞ্চল, মরু অঞ্চল সম্পর্কে আগে জানবো। মরু অঞ্চল এখানে জনবসতি খুবই কম ছিল, কারণ এখানে কোনো বৃষ্টিপাত হতো না, অল্প বৃষ্টিপাত হতো, নৌ চলাচলের কোনো ব্যবস্থা ছিল না, রুক্ষ আবহাওয়া এখানে বিরাজমান ছিল। তো এখানে এরকম প্রতিকূল পরিস্থিতিতে জনসংখ্যা খুবই কম ছিল। মরু অঞ্চলে আবার মরু অঞ্চলকে আবার তিনটি অঞ্চলে বিভক্ত করা হয়েছিল, সেটা হলো আল নুফুত, আল নুফুত, আল দাহনা, আল দাহনা, আর হলো আল হাররা, আল হাররা। ঠিক আছে, তো মরু অঞ্চল তিনটি অঞ্চলে বিভক্ত ছিল, আল নুফুত, আল দাহনা, আল হাররা। এই মরু অঞ্চলে লু হাওয়া বইত, লু হাওয়া হচ্ছে উত্তপ্ত গরম হাওয়া, লু হাওয়া, লু হাওয়া বইত, এটার অর্থ হচ্ছে উত্তপ্ত গরম হাওয়া, উত্তপ্ত গরম হাওয়া। এছাড়া এখানে সাইমুম ঝড় প্রবাহিত হতো, সাইমুম ঝড় হচ্ছে বালুর ঝড়, যেটাকে বলে বালুর ঝড়, সাইমুম ঝড়, সাইমুম ঝড় প্রবাহিত হতো। এখানে যে অল্প পরিমাণ বৃষ্টিপাত হতো
কিন্তু এই বৃষ্টিপাতের সময় তৃণভূমি মানে লতা বৃক্ষ লতাতে ঢেকে যেত এলাকা, তো এজন্য তেমন কোনো ফসল উৎপন্ন হতো না। এটা এজন্য এখানে বসবাসের উপযোগী তেমন ছিল না এই মরু অঞ্চল। এরপর গেল পাহাড়ি অঞ্চল। পাহাড়ি অঞ্চলও ঠিক একই ধরনের, এখানে উঁচু নিচু পাহাড় থাকায় এখানে সেরকম মানে জনবসতি খুব কম ছিল। এরপর আসবো আমরা উর্বর অঞ্চল। উর্বর অঞ্চল সম্পর্কে জানবো। তো উর্বর অঞ্চল, উর্বর অঞ্চলে বেশ জনবসতি ছিল, এখানে বেশ ভালো কৃষি পণ্য উৎপন্ন হতো। উর্বর অঞ্চল হচ্ছে কয়েকটি অঞ্চল নিয়ে উর্বর অঞ্চল ছিল, যেমন হেজাজ, ইয়েমেন, হাজরামাউত, নজদ, ওমান, এগুলো নিয়ে উর্বর অঞ্চল ছিল। তো ইয়েমেন, হেজাজ অঞ্চল ছিল আরব দেশের প্রাণকেন্দ্র, মানে ওখান থেকেই মেইন সব ব্যবসা বাণিজ্য হতো। তারপর ইয়েমেন, ইয়েমেন ছিল মানে শান্তির, ইয়েমেন অর্থ হচ্ছে সুখী, সুখী বা সৌভাগ্যবান। দেখো ইয়েমেন, ইয়েমেন অর্থ সুখী, সুখী বা সৌভাগ্যবান। তো ইয়েমেনকে সুখী, সুখী ভূমি বলা হতো, সুখী ভূমি বলা হতো। তো এ গেল উর্বর অঞ্চল। উর্বর অঞ্চল তাহলে সরি, তাহলে তাহলে উর্বর অঞ্চল কয়েকটি কোন কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল? হেজাজ, হেজাজ, ইয়েমেন, হাজরামাউত, ওমান, এগুলো ছিল উর্বর অঞ্চলের অন্তর্ভুক্ত। তো গেল ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারলাম। এবার আমরা আরব, আরবের কৃষি পণ্য ও জীবজন্তু সম্পর্কে জানব। কৃষি পণ্য ও জীবজন্তু, তো আরবের এটা মুছে দেই, আরবের কৃষি পণ্য, আরবের মরুময় অঞ্চল হওয়ায় এখানে তেমন কোনো কৃষি পণ্য উৎপন্ন হতো না। তবে খেজুর ছিল আরবদের প্রধান খাদ্যপণ্য, কৃষি পণ্য। হালকা ধরনের গম, বার্লি, ভুট্টা উৎপন্ন হতো, তবে খেজুর ছিল আরবদের, আরবদের প্রধান যেটা কৃষি পণ্য বা খাদ্য বলা যেতে পারে। তো খেজুরের যেটা বীজ চূর্ণ করে তারা উঠিয়ে খাওয়াতো, আবার খেজুরের রস ছিল তাদের এক অনেক জনপ্রিয় খাবার। খেজুরের রসকে তারা মানে পচিয়ে এক ধরনের মদ তৈরি করত, নাজিব নামে এক ধরনের মদ তৈরি করত, নাজিব নামে মদ তৈরি করত। তারপর খেজুরের আঁশ দিয়ে দড়ি বানাতো, এরকম খেজুর বিভিন্ন উপকারে আসতো। খেজুরের গাছকে এজন্য হচ্ছে গাছের রানী বলা হতো, দ্য কুইন অফ দ্য ট্রিজ, কুইন অফ দ্য ট্রিজ। তাহলে খেজুর গাছকে কুইন অফ দ্য ট্রিজ মানে গাছের রানী বলা হতো। এরপর আমরা জীবজন্তু সম্পর্কে জানবো। আরব দেশে জীবজন্তু, জীবজন্তু প্রতিকূল অবস্থার জন্য এখানে বিভিন্ন ধরনের জীবজন্তু বাস করত, যেমন চিতাবাঘ, হায়না, তারপর নেকড়ে, এ ধরনের জীবজন্তু ছিল। তবে তাদের প্রধান যেটা ছিল উট ছিল, তাদের উট ছিল প্রধান বাহন হিসেবে ব্যবহার করতো তারা। যেহেতু ওখানে মরুময় অঞ্চল হয়, নদ নদী ছিল না, যোগাযোগের কোনো মাধ্যম
তেমন মাধ্যম ছিল না, নৌকা বা অন্য কিছু, তো উট ছিল তাদের একমাত্র বাহন। রাজনৈতিক অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রে এই উট তাদের সহায়তা করত। তো উট এক স্থান থেকে অন্য স্থানে তাদের বিভিন্ন পণ্য আনা নেয়া করত, তারপর যুদ্ধক্ষেত্রেও সহায়তা করত। তো উটের দুধ ছিল তাদের প্রধান খাদ্য, মানে তারা তাদের জনপ্রিয় খাদ্য ছিল উটের দুধ। তারপর উটের মাংস তাদের জনপ্রিয় খাদ্য ছিল। তারপর উট উট এত মানে একটা উপকারী প্রাণী ছিল যে শীতকালে শীতকালে 25 দিন এবং গরমকালে 15 দিন পানি না খেয়ে থাকতে পারতো। তাহলে শীতকালে শীতকালে 25 দিন, আর গরমে তারা 15 দিন 15 দিন পানি না খেয়ে থাকতে পারতো। এর জন্য এক স্থান থেকে অন্য স্থানে যুদ্ধক্ষেত্রে যেতে বা বিভিন্ন বাহন হিসেবে যখন ব্যবহার করতো তখন তাদের তেমন কোনো অসুবিধা হতো না, উট বহনকারী যারা ছিল। এভাবে তারা উটকে তাদের বাহন হিসেবে ব্যবহার করত। তো আমরা আজকে কি কি জানলাম, আরবের ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানতে পারলাম, আরবের নামকরণ, আয়তন, জনসংখ্যা, তারপর ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, আরবের কৃষিপণ্য ও জীবজন্তু, এগুলো সম্পর্কে আমরা জানতে পারলাম। তো পরবর্তীতে আবার নেক্সট ক্লাসে দেখা হবে তোমাদের সাথে। আশা করি ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম।